বিপিএল শুরু হতে আর বাকি দুই মাস কিন্তু ইতিমধ্যে বেজে গেছে বিপিএলের দামামা বিপিএলের ষাটটি দলের মধ্যে অন্যতম হল ফরচুন বরিশাল কেননা তারা গতবারের চ্যাম্পিয়ন দল আর এবারও চাইবে তারা শিরোপার ধারা বজায় রাখতে তাহলে চলুন সেই পাঁচটি কারণগুলো দেখে নেই রিপোর্টের বাকি অংশে নম্বর পাঁচ সেরা ব্যাটিং লাইন আপ এবারের বিপিএল এ সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন রয়েছে ফরচুন বরিশালে তাদের এই ব্যাটিং লাইন আপ প্রতিপক্ষ বোলারদের জন্য হবে হুমকি স্বরূপ দলটিতে তামিম ইকবাল তাও হৃদয় কাইল মায়াস এর মতো শক্তিশালী তারকা ব্যাটাররা রয়েছে নম্বর চার শক্তিশালী বোলিং লাইন গত আসরের মতো এবারেও ফরচুন বরিশালের বোলিং লাইন সবার সেরা প্রতিপক্ষ ব্যাটারদের ওপর রীতিমতো আগুনের ফুল ঝুরি ছড়াবেন ফরচুন বরিশালের বোলাররা ফরচুন বরিশালের ডেরায় রয়েছে জেমস ফুলার মোহাম্মদ ষাদ হোসেনের মতো চমৎকার কিছু বলার নম্বর তিন ফিনিশিং বরাবরের মতো এবারও ফরচুন অভিজ্ঞ ক্রিকেটার দিয়ে দলটি যারা এক মুহূর্তে পাল্টে চিত্র বিধ্বংসী ফিনিশারের উপস্থিতি বলে দেয় এই দল কতটা শক্তিশালী নম্বর দুই ধারাবাহিকতা ফরচুন বরিশাল দলটি ধারাবাহিকতা চোখে পড়ার মতো নতুন মালিকানায় বরিশাল দলটির একের পর এক সাফল্য পেতেই চলেছে তারই ধারাবাহিকতা ধরে রেখে এবারও শিরোপা জিততে চাইবে ফর্চুন বরিশাল নম্বর এক অধিনায়ক তামিম ইকবালকে ফর্চুন বরিশালের সফলতম অধিনায়ক বললেও ভুল হবে না কেননা গত আসরে জিতেছেন শিরোপা এবারও শিরোপা জয়ের আনন্দ দিবে সকল বরিশাল ফ্যানকে এমনই বাণী শুনিয়েছেন তিনি মূলত এই পাঁচটি কারণে শিরোপা জিততে পারে ফর্চুন বরিশাল সুপ্রিয় ভির্স এবারের এর শিরোপা কি জিততে পারবে ফর্চুন বরিশাল অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন